বোন বাড়ি থেকে পালিয়েছে? তোমার বোনের কোনো সহবাস শিক্ষা নেই? কেমন মেয়ে সে? আর তাছাড়া বাড়িতে কাউকে কিছু না বলে বাইরে বেরোয় কি করে শুনে? না মানে আমার বোন আসলে মানে কি মানে মানে করছে? হ্যাঁ কি মানে মানে করছে তুমি? জুথি সব শুনে এসে আমাকে বললো, তাই আমি জানতে পারলাম। তুমি যে চেয়ে এসে আমাদেরকে সবকিছু জানিয়েছ, সে শিক্ষা তোমার আছে? ওকে জিজ্ঞেস কর দিদি, ওই মেয়ে কি সত্যি সত্যি পরীক্ষা দিতে পালিয়েছে নাকি অন্য কোনো কারণে পালিয়েছে? না মা, ও সত্যি সত্যি পরীক্ষা দিতেই এসছে। ও তো চিরকালই পড়াশোনায় খুব ভালো, আর তাছাড়া ছোটবেলা থেকে ওর একটাই স্বপ্ন, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করবে, বাবা মার পাশে দাঁড়াবে। বাবা মায়ের পাশে দাঁড়াবে মানে ওকে ছেলে নাকি? ছেলেরাই তো সাধারণত বাবা মায়ের পাশে দাঁড়ায়। আসলে ও মনে করে ছেলে মেয়ে দুজনেই তো বাবা মারই সন্তান, তাহলে একটা ছেলে যদি লেখাপড়া শিখে চাকরি করে বাবা মার পাশে দাঁড়াতে পারে, তাহলে মেয়েরা কেন পারবে না? তাই জন্যই আমার বোনও চায় লেখাপড়া শিখে চাকরি করে বাবা মার পাশে দাঁড়াবে। তোমার দুই দাদা আছে কি করতে যে মেয়েকে দিয়ে রোজগার করাতে হবে? না না মাসিমণি, আমার বাবা কোনোদিনই চায়নি যে অপু চাকরি করুক, এটা শুধুমাত্র ওরই ইচ্ছা। তাছাড়া আমার দুই দাদা তো খুব ভালো চাকরি করে না, একজন প্রাইভেট ফার্মে কাজ করে আর একজন দোকানে হিসেবের খাতা লেখে। তাই অপুর বরাবরই ইচ্ছে যে ভালো করে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করবে। তাই অপু বরাবরই চাইতো পড়াশোনা শিখে বড় একটা সরকারি চাকরি করবে, কিন্তু বাবা সেটাতে কিছুতেই রাজি হয়নি। তাই অপু বাধ্য হয়ে লুকিয়ে পরীক্ষা দিতে চলে এসছে। বলি তোমার মনে এমন কোনো ইচ্ছা নেই তো যে চাকরি করে বাপের বাড়ি তোষণ করবে? হ্যাঁ না মা, আমি ওসব করব না। শুন দিদি ভাই, ওদের পরিবারের হাড়ির খবর জেনে তো আমাদের কাজ নেই। যেটা বলার জন্য ওকে ডেকেছিস সেটা পরিষ্কার করে বলে দে। শোনো বৌমা, তোমার বোনের যা স্বভাব চরিত্র তাতে যদি আমার বাড়িতে পা দেয় তাহলে আমাদের বাড়ির মেয়েদের ওপর কিন্তু কুপ্রভাব পড়বে, সেটা কিন্তু আমি হতে দেবো না। ওই তোমার বিয়ের সময় দুদিন এসে ছিল ছিল, এখন যদি সে ভাবে যে কলকাতায় পরীক্ষা দিতে এসেছি দিদির শ্বশুর বাড়ি, যাই ঢ্যাং ঢ্যাং করে গিয়ে দিদির বাড়িতে দুদিন থেকে আসি, সেটা কিন্তু হবে না, আমি হতে দেবো না। আর এই কথাটা যেন না ভাবে কেমন? অপু হাসবে কি? অপু তো এখানে চলেই এসেছে। হে ভগবান, এনারা জেনে গেলে যে এই বাড়িতে সংসার করা চিরকালের মতো খুঁজে যাবে। কি হলো, দিদির কথা কানে ঢুকলো না তোমার? বোন বোন করে নিজের কবর যেন খুঁড়ো না, বুঝেছ? তোমার বোনের মতন মেয়ে যদি এ বাড়িতে আসে না তাহলে এ বাড়ির মেয়েরা উচ্ছন্নে যাবে। তাই বলছি তোমার বোনকে পরিষ্কার করে বলে দিও এই হালি শহরে যেন পা না রাখে, কথাটা মনে থাকবে তো? কি যে হবে কে জানে, ঠাকুর ঠাকুর করে এই দুদিন যেন অপুকে কেউ না দেখে। শোনো সেজো বৌমা, তোমার বাবা মা ঠিকমতো শিক্ষা দিতে পারেনি বলে তোমার বোনের এই অবস্থা, এত অবাধ্য। হতো আমার বাড়ির মেয়ে দেখতো কি করে শিক্ষা দিতে হয় মেয়েদেরকে। হ্যাঁ এই মেয়ে যদি আমার বাড়ির মেয়ে হতো না, এরম বদমাইশি করতো, তাহলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ফেলে রেখে দিতাম, হাত পা বেঁধে। হ্যাঁ তাও যদি না হতো, না খাইয়ে দুদিন ফেলে রেখে দিতাম, তারপর দুদিন পরে খিদের জ্বালায় একদম সিধে হয়ে যেত সিধে। হ্যাঁ পরীক্ষা দিয়ে উনি চাকরি করবে। আরে বাবা, চাকরি করে কি করবি? দুদিন বাদে বিয়ে থা হলে বাচ্চা কাচ্চা হবে তো, তো বাচ্চা কাচ্চা দিয়ে চাকরিটা করবি কি করে শুনি? তখন না করতে পারবি চাকরি, না সামলাতে পারবি সংসার, ধম। যা বলেছিস দিদি, আজকালকার মেয়েদের যত মরম, উফ, ওরকম একটা মেয়ের যেন মুখ না দেখতে হয় সারা জীবন। শোনো বৌমা, তোমার বোনকে আর জীবনে কোনোদিন এ বাড়িতে দেখো না কেমন?
সে তো এসেই পড়েছে। হে ভগবান, আমি যেন ধরা না পড়ি। জোর খিদে পেয়েছে, খিদে পেলে আবার আমার মাথা ঠিক থাকে না। তাই বলে আবার চুরি করে খাবার জন্য বাইরে বেরিয়ে যাবেন না, তাহলে আর গন্ডগোলের অ্যাক্সেস হয়ে যাবে। তাহলে টাইম টু টাইম আমার খাবারটার ব্যবস্থা করে দিন। দাদা একটা কেক দিন তো। আমার সত্যি সত্যি খিদে পেয়েছিল, আপনি কি করে বুঝলেন? কি করে বুঝলেন আমার খিদে পেয়েছে? আমি কি আর মেয়েদের বুঝি বলুন। চলুন, মেজদা ভাই আবার কেন কল করছে? কার ফোন? মেজদা ভাই কল করেছে, কথা বলবেন না ঠিক আছে, চুপ করে থাকুন। হ্যাঁ হ্যাঁ মেজদা ভাই বল। এই দীপু, তুই কোথায় রে? হ্যাঁ, তোকে তো পাওয়া যাচ্ছে না বলে মা চিন্তা করছে কত। তুই কোথায় গেছিস? আরে কাকামুনি বলছে তোকে নাকি কোন মেয়ের সাথে দেখে যায় রিকশা করে যেতে, আর তুই কাকামুনিকে দেখে রিকশার এ ফেলে দিয়েছিস, পর্দা ফেলে দিয়েছিস। এটা কি হচ্ছে, তুই কোথায়? সর্বনাশ হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। কাকামুনি আমাদের দেখলো না, বাড়িতে গিয়ে মাকে জানিয়ে দিয়েছে, এবার কি হবে কে জানে। আপনি তো আর সত্যবাদী যুধিষ্ঠির নন, কিছু একটা বলে দিন না। হ্যালো হ্যালো, আরে দীপু তোর কোনো কথা শুনতে পাচ্ছি না কেন? হ্যালো, হ্যাঁ মেজদা বল। তুই রিকশা করে কোথায় যাচ্ছিলিস? আমি আমি রিকশা করে না না, কি দেখতে কি দেখেছে কাকামুনি, তুই? আমি রিকশা করে, আরে এই তো পাড়ার ক্লাবে ছিলাম, ওই সরস্বতী পুজোর মিটিং হচ্ছিল, মিটিং এই ছিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। তুই পাড়ার ক্লাবে সরস্বতী পুজোর মিটিং এ ছিলিস? বলছি কোনটা রে? হ্যাঁ কোনটা আমাকে দে, আমি কথা বলবো। দে দীপু, তোর আজকে দোকানে যাবার নেই, সাত সকালে কিনা ক্লাবে গিয়ে পড়ে আছিস? না মা, মানে ক্লাবে এসেছিলাম, তোমার ওই সামনের মাসেই তো পুজো না, সরস্বতী পুজো, তো মিটিংটা করতে হলো। এবার আমি বুঝতে পারিনি এতক্ষণ লেগে যাবে, এই আমি এক্ষুনি বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে দোকানে চলে যাব। কি ক্লাবে গেছিলি? তবে তোর কাকামুনি যে আমাকে বললো তোকে রিকশা করে যেতে দেখেছে, সাথে নাকি একটা মেয়ে ছিল। কি যে বলো না তুমি মা, বাড়িতে গাড়ি থাকতে আমি রিকশা নিয়ে বেরোবো, তাও আবার সঙ্গে কোনো মেয়েকে নিয়ে? না না মা, তুমি কি যে বলো না, আমার কি কোনো কাজ নেই? সে তো আমি জানি বাবা, কিন্তু তোর কাকামণি বললো তোর সঙ্গে নাকি একটা অন্নপূর্ণা মেয়ে ছিল, তুই নাকি আবার রিকশার ঢাকা ফেলে দিয়ে মুখ ঢাকছিলি। অসম্ভব অসম্ভব মা, একে তো আমি রিকশায় চড়ি না, রিকশায় চড়তে আমি ভালোবাসি না, তার উপর আবার ওই বৃষ্টি বাদলা ছাড়া আমি রিকশার পর্দা টেনে দেবো, আর পাশে একটা মেয়েকে নিয়ে? বাপরে বাপ, এটা তুমি কি করে বিশ্বাস করলে মা? না রে বাবা, আমি বিশ্বাস করিনি, আমি তো জানি তুই কেমন। তাহলে তুমি কাকামুনির কথা শুনে কি করে ফোনটা করলে মা? কাকামুনিকে যা বলার আমি ঠিক বলবো, দেখ না আজে বাজে কথা বলে আমাকে খালি ঘাবড়ে দেয়। তবে বাবা তুই যে ক্লাবে যাবি একবার তো বলে যাবি বাবা, আমি চিন্তা করব না। মা আমি বললাম তো, আমি বুঝতে পারিনি মিটিংটা এত দেরি হয়ে যাবে, মানে আমি ভেবেছিলাম কি যাব আর চলে আসব। এই তো মা এক্ষুনি ফিরছি, আমি এই ফিরছি বাড়িতে। বাবা তাড়াহুড়ো করে আসতে গিয়ে আবার হোঁচট খাস না, আসতে আয় আসতে। হ্যাঁ হ্যাঁ দেখলেন তো, মিথ্যেও মাঝে মধ্যে কাজ দেয়, মায়ের রাগটা গলে জল হলো তো। আসুন আসুন আসুন।
ক্লাব থেকে ফিরলি বুঝি? হ্যাঁ, ওই ক্লাব থেকেই সোজা বাড়িতে ফিরলাম। ও, সরস্বতী পূজোর মিটিং ছিল তাই না? হ্যাঁ, ওই ক্লাবের ছেলেরা সব মিটিং টিটিং করছে আর ওই সবাই মিলে একটা নাটক করবে বুঝলে, ওই নাটকটারই মিটিং। নাটক করা তো খুব সহজ, তুইও তো নাটক করতে পারিস তাই না? না না, নাটক করা সহজ কে বললো? আমি নাটক ওসব মেজদার দ্বারাই হবে বুঝলে, আমার দ্বারাই নাটকটা। আমি দেখছিলাম ওই ছেলেরা কখন আসবে, কতটা সময় দিতে পারবে, সেসব নিয়ে আর কি কথাবার্তা। তুই সেসব নিয়ে কথাবার্তা ভাবনা চিন্তা করছিলি তাই না দীপু? হ্যাঁ, কেন বলতো, কোনো প্রবলেম হয়েছে? সে তো তুই যাওয়ার পরেই হয়েছে। হ্যাঁ, আসলে ওই দুম করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি তো, মাও ফোনে সেটাই বলছিল আমাকে। শুধু তো তা নয় দীপু, আসলে তোর কাকামুনি তো তোকে রিকশোতে যেতে দেখে নিয়েছিলেন, তাও আবার একা নয়, কোনো মেয়েকে পাশে নিয়ে বসেছিলে। স্বাভাবিক, তোর মায়ের তো চিন্তা হবেই রে, হবে না বল? কি বলছো মাসিমণি তুমি, কাকামণি কি দেখতে কি দেখেছে আর তোমরা সেটা নিয়ে? মেজদা অবশ্য আমাকে সেটাই বলছিল ফোন করে, আমি তো অবাক হয়ে গেছি, একটা মেয়ের সাথে আমি কোথায় যাব, কেন যাব বলতো? আচ্ছা বেশ, মেয়ের সঙ্গে যাসনি বুঝলাম, কিন্তু আজকাল তুই বাড়ির পেছনের গলি দিয়ে যাতায়াত করছিস কেন? কই সেদিকে তো ক্লাবের কোনো রাস্তা নেই, কোনো কি সমস্যা হয়েছে? এই রে, এবার কি করে বাঁচবে ছোট ঠাকুরপা? না, পেছনের রাস্তা থেকে আমি, না না তুমি তুমি ভুল দেখেছো মাসিমণি, আমি তো দেখলে আমি এই মেন গেট দিয়ে ঢুকলাম। কেন তুই মিথ্যে কথা বলছিস দীপু? তুই পেছনের গলি দিয়ে ঘুরে এসে সদর থেকে ঢুকলি, আমি পরিষ্কার তোকে পেছনের গলিতে একটু আগে দেখলাম, কেন মিথ্যে কথা বলছিস? মানে দীপু পেছনের গলিতে ঢুকতে যাবে কেন? বাড়িতে ঢোকার জন্য তো সামনের দরজা খোলাই আছে। সেটাই তো আমারও প্রশ্ন রে দিদি ভাই, এক্ষুনি দেখলাম দীপু এদিক সেদিক তাকাতে তাকাতে পেছনের গলি থেকে বেরিয়ে এলো, খুব সতর্কভাবে বাগানের দিকে এগিয়ে গেল, কেউ যাতে দেখে না ফেলে সেই ব্যাপারে যথেষ্ট টেনসড। বাকি আমি বাইরে একটা শব্দ পেয়ে ওই জানলার কাছে গেছিলাম, নাহলে তো দীপুর এই কাণ্ডের কথা আমি জানতেই পারতাম না। এই দীপু, মাসিমণি এসব কি বলছে? ও দীপু, তোর বুক পকেটে রুমালটা গেল কোথায়, ফেলে টেলে এলি নাকি? ও মা, বোধহয় ওই ক্লাবে মিটিং এর সময় না কোথাও পড়ে গেছে জানো তো। আচ্ছা ঠিক আছে, আমি ওয়ার্ড্রপ থেকে একটা ভালো রুমাল নিয়ে নেব মা। হ্যাঁ সে ঠিক আছে, তুই পরে একটা নিয়ে নিস। দিদি আমার কিন্তু তোকে আরো কিছু বলার আছে রে। দীপু ফিরলো কি না সেটা দেখার জন্য আমি যেই ঘর থেকে করিডোরে বেরোলাম, দেখলাম ওই করিডোরের জানলাটা ওটা খোলা আছে, আর তোর এই সেজ বৌমা চোর চোর মুখ করে দীপুর ঘরের বাইরে দাঁড়িয়েছিল, সেটা দেখেই তো আমার আরো সন্দেহ হলো রে। আমার মনে হলো কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। সেজ বৌমা, তুমি কি জানলাটা খুলেছিলে নাকি? না মা, ওই জানলাটা খোলা দেখে আমি বন্ধ করতে গেছিলাম। সে তো সকালেও জানলাটা খোলা ছিল, দীপু তো বলল বেড়ালের আওয়াজ শুনে খুলে দিয়েছে, এতে গন্ডগোলের কি দেখছিস তুই? হ্যাঁ, বেড়ালটাই হয়তো ঠেলে খুলে দিয়েছে। হ্যাঁ মা, আমি আমি ওটাই বলছিলাম, এতে গন্ডগোলের কি আছে? আর ও, এখন আমার মনে পড়েছে মা, ওই কেন আমি গলিতে গেছিলাম, আমি সদর দিয়ে ঢুকছিলাম, আমি হঠাৎ করে না গলিতে একটা আওয়াজ পাই, আমি ছুটে যাই কিসের আওয়াজ দেখতে, গিয়ে দেখলাম কিছুই নেই, তাই শর্টকাটে ওই বাগানের রাস্তা দিয়ে তারপরে আমি সদর দিয়েই ঢুকেছি ভেতরে। মাসিমণি কেন যে সবকিছুতে এত সন্দেহ করে বুঝি না। সন্দেহ করতাম না রে, আসলে একটু আগেই তো জেনেছি না যে সেজ বৌমার ওই গুণধরী বোন, সে নাকি চাকরির পরীক্ষা দেবে বলে বাড়ির থেকে পালিয়ে কলকাতায় এসেছে, তাই ভাবলাম দিদির শ্বশুর বাড়ি কাছাকাছি জেনে যদি এখানেই চলে আসে। আসলে মেয়ের যা সাহস, গুণের তো আর খামতি নেই। তাই ওই মেয়ের জন্য যে আর কত মিথ্যে বলতে হবে কে জানে। সে কি আমাকে তো এটা কেউ কিছু বলেনি,
তোমরাই বা জানলে কি করে? ওই তো সেজ বৌমার বাবার সঙ্গে ফোনে যখন কথা বলছিল তখনই তো আমার কানে কথাটা গেল, সেই জন্য তো চিন্তা ঢুকলো আমার মনে। এই যে সেজ বৌমা, তুমি কিছু আড়াল করছো না? দেখো সেজ বৌদি, ওকে কিন্তু এখন বাড়িতে পাঠালেও অশান্তি হবে। তুমি তো তোমার বাবাকে ফোন করে মিথ্যে কথা বলেছো যে ওর কোনো চেনা জানা বন্ধুর বাড়িতে ও আছে। দেখো একটা মিথ্যে থেকে কিন্তু সাতটা মিথ্যে তৈরি হয়, তার চেয়ে বরং ওসব কিছু ভেবে এখন আর কাজ নেই। ওকে পরীক্ষাটা দিতে দাও, একটা দিনের ব্যাপার তো, তারপর আমি দেখছি কি ম্যানেজ করা যায়। আমি দেখছি। আর আমার খাবারটা ম্যানেজ করবেন না? ছোটদা বাবু, ও ছোটদা বাবু, ছোটদা বাবু, ও মাই গড, ও মাই গড, ইয়েস ইয়েস, এই জন্য এই জন্য সেজ বৌমার মুখে একটা চোরচোর ভাব। কে জানো হয়তো এই মেয়েটা দীপুকেও এতক্ষণ হাত করে নিয়েছে, এই জন্য দীপু শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে। ঠিক 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 তাই, জুঠিকার সন্দেহ কোনো দিন মিথ্যে হতে পারে না। কিন্তু এই মেয়েটা এ বাড়িতে লুকিয়ে আছে কোথায়? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। গানটা তো দীপুর ঘর থেকে আসছে, ওর ঘরে কে? তবে কি ওটা জ্যান্ত ভূতের গলা ছিল? তার মানে মেয়েটা দীপু দীপুর ঘরে লুকিয়ে আছে, এই জন্য কি আমি দীপুকে বাড়ির পেছনের দিক থেকে আসতে দেখলাম? তার মানে দীপু এই মেয়েটাকে এই বাড়িতে ঢুকতে সাহায্য করেছে। সর্বনাশের মাথায় পা, কিন্তু কিন্তু চঞ্চল যে বলল দীপুকে কোন একটা মেয়ের সঙ্গে রিকশো করে আসতে দেখলো, তার মানে দীপু ওই মেয়েটাকে রিকশো করে নিয়ে কোথাও যাচ্ছিল। কিন্তু কোথায় কোথায়, কেন কেন? উফ, আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কি করি আমি, কি কো? সবার আগে খুঁজে দেখতে হবে ওই মেয়েটা কোথাও লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে। তার জন্য আমায় দীপুর ঘরটা খুঁজে দেখতে। কিন্তু দীপুর ঘরে আমি কি করে ঢুকবো, কি করে খুঁজবো দীপুর? দীপু তোর ঘরে আমায় ঢুকতেই দেবে না, অ্যালাউই করবে না। দিদিকে কোনো কিছু বলেও কোনো লাভ নেই, দিদি তো এখন সারাক্ষণ দীপুর দীপুর সাপোর্টে কথা বলছে। আপনি ওখানটা লুকান, কে জান কে জান, যান যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওমা সেজ বৌদি, তুমিও এখানে? কি হলো খুশি, ডাকছিস কেন? তোমাদের না সবাইকে বড় বৌদি নিচে খেতে ডাকছে। আসলে আমিও ছোট ঠাকুরকে ডাকতেই এসেছিলাম, তারপর ওই যে আমার বাপের বাড়ি, বাপের বাড়ির গল্প শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি তোমরা তাড়াতাড়ি চলো, বেশি দেরি করলে আবার কর্তামা রাগ করবেন, তাড়াতাড়ি এসো। ছোট ঠাকুরপো বলছি আমি আসছি। হ্যাঁ ওদিকে বেচারা খিদে পেয়েছে, কি করে যে আমার গলা দিয়ে খাবার নামবে কে জানে। যা, সবাই চলে গেল আর আমার খাবারটা। আইডিয়া,
বামাল সমেত চোরকে খুঁজে বের করতে হবে, জুথি। বামাল সমেত চোরকে খুঁজে বের করতে হবে। উপায় 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 খোঁজ জুথি, উপায় উপায়। কি উপায় করি এখন আমি? কি সবাই খেতে এসো। বাবা বাবা কাকামুনি তোমরাও এসো, আমি খাবার বাড়ছি। দীপু খেতে এসো, খুশি তোমার শেষদা ভাই আর বড়দা ভাইকেও ডেকে এনো। এই তো সুযোগ, এই সময় সব ছেলেরা ডাইনিং টেবিলে খেতে যাবে। দীপুও তার মানে এখন ঘরে থাকবে না। এই সুযোগে আমি দীপুর ঘরে ঢুকে সার্চ করতে পারি। কাউকে লুকিয়ে রাখলে তো ধরা পড়বেই পড়বে। কে জানে কেছো খুঁটতে গিয়ে হয়তো কেউ টের পেয়ে গেল। বেড়াল ঢুকেছিল না এই জালনা দিয়ে? কোন বেড়াল? বিড়ালের লোম নয়, মেয়েদের চুল। কিন্তু মেয়েদের চুল এই জালনায় কি করে এলো? রোজ সকালে তো কাজের লোক ঝাড়মোচ করে, মেয়েদের চুল তো এখানে পড়ে থাকার কথা নয়। তবে এই চুলটা কোত্থেকে এলো? কার চুল এটা? তবে দীপু কি কাউকে পৌঁছে দিয়ে গেল? কে কে সে? দীপুর সঙ্গে রিক্সায় মেয়ে, আবার দীপুর ঘরে মেয়েদের গান। Yes. Oh, yes. কিউটেটা তাহলে দীপুর ঘরেই আছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই মেয়েকে খাবাতে গিয়ে আজ আমি ধরা না পড়ে যাই। কি জানি পেট ভরলো কিনা। বড় বৌদি, আর একটু ভাত দাও না। এসে থেকে তো ছোট ঠাকুরপোকে এতটা খেতে দেখিনি কখনো। হঠাৎ আজ কি হলো? দীপু, পাতে ফেলে আবার নষ্ট করবে না তো? বড় বৌমা, ও চাইছে যখন দাও না দাও। বলছি যারা আমাকে খুব ভাজ্য, তার একটা পাতিল। আমার তো তোদের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে রে। এই পাতুরি নিয়ে কম ঝগড়াঝাটি করেছিস তোরা? বাপ রে বাপ, সবাই যা পাতুরি খাচ্ছে আমি কিন্তু সবার থেকে একটা বেশি খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই বাড়ির সবচেয়ে ছোট, তুই বরঞ্চ সবচেয়ে বেশি পাতুরি খাস। হ্যাঁ, অত গোনাগুনতি করা হয়নি, যে যতটা পারবে সব খাবে। যার জন্য চেয়েছি সে ঠিক করে খাচ্ছে কিনা কে জানে। হ্যালো, তোমার বোন যে কাউকে কিছু না বলে কলকাতায় পরীক্ষা দিতে চলে এসছে, তুমি সেটা আমায় বলোনি তো? খাবার সময় কেন সমস্ত কথাবার্তা তুলছিস বলতো? না বাবা, বিষয়টা ছাড়াছাড়ি নয়। তুমি ভাবতে পারছো একটা মেয়ে কতটা পাকা হলে কাউকে কিছু না বলে এর বন্ধুর সঙ্গে কলকাতায় পরীক্ষা দিতে চলে এসছে? কাজটা যথেষ্ট অন্যায় করেছে। আমাদের বাড়ির মেয়ে হলে না
সারা জীবনের জন্য এই বাড়ির দরজা বন্ধ করে দিতাম। আরে বাবা, বেয়াই মশাইও যথেষ্ট চিন্তিত। বেয়াই মশাই আরেকটু হলে থানা পুলিশ করতে যাচ্ছিলেন, আমি খবর পেয়েছি। স্বাভাবিক, যখন চারপাশের কি অবস্থা তুমি তো দেখতে পাচ্ছ। বাবা, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মেয়েকে এইরকম আশকারা না দিলে মেয়ে এমনি এমনি এরকম বাড়তে পারে। কোনো বাবা মা এটা করে না, সেজ খোকা, কেউ ইচ্ছে করে প্রশ্রয় দিতে চায় না। যাই বলো বাবা, ওই মেয়ের বাবা মার না শিক্ষা দীক্ষার অভাব আছে। ওই মেয়ে বড্ড পাকা, নিজেকে কি না কি ভাবে একদম। বাপ রে বাপ, কলকাতায় একলা একলা চাকরি পরীক্ষা দিতে চলে এলি তুই? চাকরি করে কি হাতি ঘোড়া চড়বি আমার খুব ভালো করে জানা আছে। সব বেয়াদপি, এসব বেয়াদপি না আমার একদম ভালো লাগে না। সেজ খোকা, একটা কথা বলে দিই, ওই মেয়ে সম্বন্ধে না আমার বাড়িতে যেন একটাও আলোচনা না হয়, আমার বাড়ির পরিবেশ নষ্ট হবে, এই বলে দিলাম। কে বিষম খেলি রে? আমি আমি মা জল খাচ্ছি। আমি যেগুলো বললাম আপনার কানে ঢুকলো? শুনুন, আমার মনে হয় আমাদের অ্যাবসেন্সে ঘরে কেউ এসেছিল। মানে আপনি কি করে বুঝলেন? আমার এই ব্যাগটা, আমি যাওয়ার সময় এটাকে খাটের তলায় রেখে গেছিলাম, কিন্তু এসে দেখি এটা খাটের পাশে রাখা। কেউ যদি ব্যাগটাকে না টানে তাহলে এটা বাইরে আসবে কি করে? আপনি শিওর এই ব্যাগটা খাটের তলাতেই ছিল? হ্যাঁ, আপনি তো আমাকে বলেছিলেন এটা খাটের তলায় রেখে যেতে, আমি তাই করেওছিলাম। আমি শিওর এই ঘরে কেউ এসেছিল। কিন্তু কে আসবে? দীপু, এই দীপু, বাবা দীপু, তুই কি ঘুমিয়ে পড়েছিস? একটু দরজা খোল না রে বাবা। আপনি ওদিকে যান, 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 যান। ও দীপু, বাবা একবার দরজাটা খোল না। হ্যাঁ মাসিমণি, আমি খুলছি, দরজা খুলছি। হ্যাঁ রে, কিছু দরকারি কথা ছিল। মাসিমণি কিছু বলবে? এর মধ্যে মেয়েটা লুকোলো কোথায়? কি হলো মাসিমণি, বলবে কিছু? তোর খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, এই তো জাস্ট খেয়ে এলাম, কেন বলো তো? এখন রেস্ট নিবি না? হ্যাঁ, সেরকমই তো ভাবছিলাম। ঠিক আছে, রেস্ট নিস, কিন্তু তার আগে একটু আমার ঘরে আসিস বাবা। আমার তোর সঙ্গে না, তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা বলো, বলো না। কথা না, আলোচনা। আসলে কি জানিস, আমি তো প্রত্যেক আলোচনা দিদির সঙ্গে আগে করি, কিন্তু এই বিষয়টা না তোর সঙ্গে আগে আলোচনা করতে হবে, তারপরে দিদিকে বলতে হবে। খুব খুব জরুরি দরকার রে, খুব জরুরি কথা। তাড়াতাড়ি তুই আমার ঘরে আয় না প্লিজ। ঠিক আছে মাসিমণি, তুমি তুমি যাও, আমি আসছি। আচ্ছা আচ্ছা, আসছি আমি, যাও। হ্যাঁ, মাসিমণি আপনাকে হঠাৎ ডাকলেন কেন, কি ব্যাপার? বললো তো কিছু জরুরি কথা আছে। এই ভর দুপুরে আপনার সঙ্গে জরুরি কথা? হতেই পারে, আসলে মাসিমণির ছেলে বিদেশে পড়াশুনো করে, আর ভাইয়ের পড়াশুনোর জন্য যে খরচাটা সেটা আমরাই দিয়ে থাকি। তাই বিদেশে কোনো রকম অসুবিধা হলে বা কোনো প্রবলেম হলে মাসিমণি সবসময় আমাদের সাথেই শেয়ার করে, আমাকেই বলে সব কিছু। সেরকমই হয়তো কিছু হয়েছে,
তাই আলোচনা করতে চাইছে। আপনি এক কাজ করুন, আপনি ঘরের দরজাটা ভেজিয়ে এখানে বসে থাকুন, হ্যাঁ আমি একটু আসছি, দেখি কি বলে। দাঁড়ান, দরজা ভেজিয়ে রাখলে আবার যদি হঠাৎ করে কেউ ঢুকে আসে তখন কি করব? সেই তো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন তাহলে, আমি যতক্ষণ না ফিরে আসছি আপনি বাথরুমের দরজা আটকে বসে থাকুন। ঠিক আছে, সে না হয় থাকলাম, কিন্তু আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, নাহলে টেনশনে আমার পড়া হবে না, আর কাল তো পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে যাতে এক চান্সে আমি চাকরিটা পেয়ে যাই। আজ তো পুরো রাতটা আছে, ভালো করে পড়ে নেবেন। হ্যাঁ সে তো আছেই, আর রাত জেগে পড়া আমার চিরকালের অভ্যেস। আচ্ছা কাল সকালে আমরা বেরোবো কি করে বাড়ি থেকে? কিছু তো একটা প্ল্যান করতে হবে। হুম, কিন্তু সেটা নিয়ে আপনাকে এত মাথা ঘামাতে হবে না, ওটা আমার উপর ছেড়ে দিন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে আপনাকে কলকাতায় ছেড়ে আসব, ঠিক আছে? ভাববেন না। আর হ্যাঁ, আপনি পরীক্ষাও দিতে পারবেন আর ভালোভাবে দিতে পারবেন, হলো? এবার দাঁড়ান। না কিছু না।